সময়ের সাথে সাথে মানুষ বেশ কিছু অসুখে ভুগতে থাকে কারণ আপনি জন্মানোর সময় বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন আপনার অনিয়মিত জীবনযাপন পর্যাপ্ত শারীরিক চর্চার অভাব খাবারে অতিরিক্ত পরিমাণে টক্সিনযুক্ত খাবার খাওয়া এসবের কারণে আপনার শরীর অসুস্থ হতে থাকে এরপর শুরু হয় কারো কারো গেটে বাদ শরীরে ব্যথা আবার কারো কারো হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ হাই কোলেস্ট্রল লিভার ড্যামেজ আবার কারো কারো কিডনিতে পাথর হয়ে যাওয়া কারো কারো ডায়াবেটিস অসুখ যাই অসুখ থাকুক না কেন আজকের বলা রেমেডিটি আপনি যদি টানা একুশ দিন সেবন করেন সেক্ষেত্রে আপনার শরীর একেবারে ফ্রেশ হয়ে যাবে প্রত্যেকটি অঙ্গপতঙ্গ যে পরিমাণ দূষিত বা ময়লা জমা রয়েছে তা একেবারে পরিষ্কার হবে শরীরের রক্ত প্রবাহ আগের মতো সচল হবে বন্ধ শিরা উপশিরাগুলি খুলে যাবে আপনি আগের মতো চনমনে হয়ে যাবেন আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন তবুও আজকের এই রেমেডিটি আপনি খাবেন এটি আপনার জন্য ভীষণ উপকারী তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তবে চলুন শুরু করা যাক এই রেমেডি তৈরির জন্য যেটি লাগবে বন্ধুরা সেটি হলো সাদা তিল তিল মূলত আমরা ধরনের দেখে থাকি একটি সাদা এবং অপরটি ব্রাউন আয়ুর্বেদ শাস্ত্র মতে সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন এর থেকে যে তেল পাওয়া যায় তা অত্যন্ত প্রয়োজনীয় এটি রক্তচাপ হ্রাস করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি রয়েছে ম্যাগনেশিয়াম যা রক্তচাপের শত্রু বললেই চলে বিশেষ নিয়মে এক চামচ তিল খেতে পারলে রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে তিলের সাথে যদি ঠান্ডা জল খান তবে রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে তবে তিলের সাথে আপনাকে এখানে আরও একটি উপাদান খেতে হবে সেটাও বলে দেব সাদা তিল ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জিঙ্ক এবং ফসফরাস যা আমাদের হাড়কে মজবুত করে এবং অস্টিওপোরসিস হওয়ার সম্ভাবনা কমায় এটি ডায়াবেটিস কন্ট্রোল করে যাদের রক্তে শর্করার মাত্রা বেশি ডায়াবেটিস উচ্চ লেভেলের রয়েছে তারা টানা একুশ দিন সাদা তিল বিশেষ নিয়মে খেয়ে দেখুন দেখবেন একুশ দিনের মধ্যে ডায়াবেটিস একেবারে কন্ট্রোলের মধ্যে চলে আসবে সাদা তিলের তেল সহজে বের করা যায় এই তেল যদি একটু গরম করে আপনি আপনার ত্বকে মালিশ করেন তবে আপনার নিষ্প্রাণ ত্বক উজ্জ্বলতা ফিরে পাবে এই তেল গোড়ালি এবং ফাটার জন্য ব্যবহার করলে আপনি অনেক ভালো উপকার পাবেন তিলের তেল নিয়মিত এক চামচ করে খেলে ক্ষুধা বাড়ে নানা আঘাতে তিলের তেল মালিশ করলে সহজেই সেই আঘাতের ব্যথা দূর হয়ে যায় তবে মালিশ করার পূর্বে সামান্য পরিমাণে গরম করে নিতে হবে আপনাদের সাদা তিল প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত একটি বীজ কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে পারে সাদা তিলের মধ্যে রয়েছে কপার এবং তামা এটি আপনার হজমের সমস্যা দূর করবে রোজ সকালে কষামলের যে সমস্যা আছে তাকে দূর করবে শরীরে যদি আপনার ক্ষতিকর তেজস্ক্রিয়তার কারণে ডিএনএ নষ্ট হয়ে বা তা দূর করতে সাহায্য করবে সাদা তিল সাদা তিলের তেল মুখের মধ্যে যদি আপনি স্প্রে করেন মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের স্বাস্থ্য ভালো থাকে যারা ক্যান্সার সেল ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কেমোথেরাপি নিয়েছেন তারা অবশ্যই তেজস্ক্রিয়তার হাত থেকে বাঁচতে সাদা তিল সেবন করা শুরু করুন সাদা তিল আপনার যে কোনো ধরনের মাসল পেন বা ক্রাম্প দূর করতে সাহায্য করবে যদি আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা থাকে সেক্ষেত্রে রোজ এক চা চামচ করে সাদা তিল খাওয়ার সাথে সাথে আপনি এই তিলের তেল মালিশ করুন কোনো জায়গায় যদি মারাত্মকভাবে পুড়ে যায় বা জখম হয় সেই জায়গাতেও আপনি সাদা তিল পিষে নিয়ে সামান্য পরিমাণে ঘি বা কর্পূর মিশিয়ে যদি প্রলেপ লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে ফলাফল একদম নিশ্চিতভাবে পাবেন সাদা তিলের তেল সেই জায়গায় গরম করে লাগালেও আপনি অনেক ভালো উপকার পাবেন অনেকেরই শরীরে জ্বালা পড়া করে হাত পা জ্বালা পড়া করে মাথার তালু জ্বালা পড়া করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়া করতে থাকে ক্ষেত্রে আপনি যদি দুধের সাথে সাদা তিল বেটে নিয়ে জ্বালা পড়ার জায়গায় লাগিয়ে রাখেন ঘন্টাখানিক রেগেই ধুয়ে ফেলতে হবে আপনার শরীরের যে কোনো জ্বালা পড়া একেবারে দূর হয়ে যাবে এছাড়াও সাদা তিল আপনার শরীরে দূষিত রক্তকে বের করে দেয় শরীরের ভালো রক্ত উৎপাদনে ভীষণভাবে সাহায্য করে এটি আপনার শরীরের যে কোনো ধরনের সমস্যা বিকৃত লিভার ফ্যাটি লিভার বড়ো হয়ে যাওয়া লিভার এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে কিডনি স্টোন দূর করতেও এই তিল ভীষণ ভালো কাজ করে এছাড়াও হার্টকে ভালো রাখে হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনাকেও দূরে রাখে এটি আপনার কোলেস্ট্রলের মতো রোগকেও দূরে রাখতে সাহায্য করে যাদের ঋতুস্রাবের সমস্যা রয়েছে তারা যদি এক চা চামচ তিলকে চিবিয়ে খান সেক্ষেত্রে ঋতুস্রাবের যে কোনো ধরনের সমস্যা কিন্তু দূর হবে এগুলি হল সাদা তিলের উপকারিতা তবে এটিকে আরও উপকারী করতে এটি একটি বিশেষ উপায় খেতে হবে পরবর্তী উপকরণ হলো কালো এতে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় স্মরণশক্তি বাড়িয়ে দেয় এছাড়াও শরীরের শিরা উপশিরাগুলি খুঁড়ে যায় কালো বেটে যদি আপনি খেতে পারেন তবে পেট ফাঁপার সমস্যা একেবারে দূর হয়ে যাবে হজম সংক্রান্ত যে কোনো জটিলতা দূর হয়ে যাবে কালো জিরা ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম পথ্য কালোচিরা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী রোজ সকালে এক চা চামচ কালো জিরের সাথে এক চা চামচ মধু মিশিয়ে যদি আপনি খান আপনার শরীর থেকে চর্বি দূর হবে যার ফলে হাটও ভালো থাকবে এটি হাটের জন্য ভীষণ উপকারী প্রত্যেকটি বন্ধ শিরা উপশিরাকে খুলে দেবে হাটের ব্লকেজকেও খুলে দেবে নিয়মিত কালোজিরা খেলে আপনার ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে দীর্ঘদিনের মাথা ব্যথার সমস্যা দূর করে যদি হাফ চা চামচ কালো জিরের তেল মাথায় মালিশ করতে পারেন মাথা ব্যথা চিরকালের জন্য আপনার দূর হবে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করবে আপনার শরীরকে সতেজ রাখবে এটি আপনার লিভার ফুসফুস হার্ট কিডনিকে সুস্থ রাখবে এটি বাতের ব্যথা দূর করতেও কালো জিরে ভীষণ ভালো কাজ করে রোজ কালো জিরের তেল মালিশ করতে পারলে আপনার চুল পড়া বন্ধ হবে বাতের সমস্যা দূর করে যাদের অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে তারা যদি সকালে কালো জিরেকে জলে ফুটিয়ে খান সেক্ষেত্রে মাসিকের সমস্ত রকম সমস্যা দূর হবে তো বন্ধুরা এই ভিডিওতে যে দুটি উপাদানের কথা বলেছি সেই দুটি উপাদান আপনারা যদি টানা খান অর্থাৎ টানা সাত দিন খান সেক্ষেত্রে আপনার শরীর থেকে ভিডিওতে বলা রোগগুলি একেবারেই গায়েব হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনাকে টানা সাত দিন এমন কি যদি রোগের উপসর্গ বেশি থাকে সেক্ষেত্রে টানা একুশ দিন পর্যন্ত খেতে হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ